হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত। আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর হিসেব অনুযায়ী আজকে একাদশীর পরের দিন, দ্বাদশী। একাদশী নিয়েছিলাম রেস্ট, কারণ এতদিন এত ঘুরে বেড়িয়েছি, এত বাইরের খাবার দাবার খেয়েছি, সব কিছু মিলিয়ে মিশিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো সেই কারণে একটা দিন রেস্ট নিয়েছি, আপনাদের সাথে দেখা হয়নি, কথা হয়নি। আজকে সকাল সকাল তাই ক্যামেরাটা খুলে বসেই বললাম। উঠেছে খুব সুন্দর একটা রোদ, এতদিন বৃষ্টি হবে বৃষ্টি হবে এমন একটা ভয়ঙ্কর ব্যাপার তৈরি করা হয়েছিল আবহাওয়া দপ্তর থেকে, যার মধ্যে কোনো প্রভাব এখনো আমরা বুঝতে পারিনি। আমাদের এখানে এক ফোঁটা বৃষ্টিও হয়নি, কালকে তো হয়নি, খালি ওই নবমীর দিনই দু চার ফোঁটা বৃষ্টি হয়েছিল, আর আজকে উঠেছে খুব সুন্দর একটা রোদ। এই যে রোদের মধ্যে বসে আছি, আর রোদটা এমনই রোদ, মিঠে রোদই বলা যায়, রোদটায় সেরকম কষ্ট হচ্ছে না, ভালো লাগছে রোদটা। তো ভাবলাম জানলার ধারে বসে বসে একটু চাটা আগে খেয়ে নি, খুব সুন্দর রোদ উঠেছে। আর আমাদের এখানে মোটামুটি ঠাকুরের খড় বাঁধার কাজ আরম্ভ হয়ে গেছে কাঁটার মধ্যে। যে ঠাকুরটা আপনাদের দেখিয়েছিলাম, বাগান বাড়ির ঠাকুর, যেটা আমি অলরেডি দু তিনবার দেখে এসেছি, সেই ঠাকুরটা কালকে পর্যন্ত পারমিশন করে রাখা হয়েছিল। এত ভালো বানিয়েছিল ওরা প্যান্ডেলটা, জমিদার বাড়ির ঢালাই দিয়ে দিয়ে পুরো অরিজিনাল ভাবে বানিয়েছিল, তো সেটা ছিল কাল অবধি। কালকেও একবারটি গিয়ে আমি ঘুরে এসেছি। তো আজকে থেকে ওটা খোলা আরম্ভ হবে। চা নিয়ে বসে গেছি, এতদিন যত জামা কাপড় পরেছে সমস্ত কিছু আলনার মধ্যে স্তূপাকার হয়ে আছে, সেগুলোকে আলনা থেকে নামিয়ে আলমারিতে ঢুকাতে হবে। এটা একটা বড় কাজ, আর বড় কাজ এই যে চুলটা খড়খড়ে হয়ে গেছে, এটার কিছু একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু কবে করব জানি না, কারণ অলরেডি পুজোর মধ্যে খুব ঠান্ডা পড়েছিল রাতের দিক করে, আর এত ঘোরা বেড়ানো করতে করতে আমারও গেছিল একটু ঠান্ডা লেগে, সেই জন্য এখন একটু ভয়ে ভয়ে আছি, কবে করব জানি না। একটু হেয়ার কেয়ার তো দরকার, একটু স্কিন কেয়ারও দরকার, তার উপর আলনাটা গুছোতে হবে, প্রচুর কাজ আছে। তো দেখা যাক কি কোনটা করা যায়। আজকে ভাবলাম একটু স্কিন কেয়ারই করে নিই, হেয়ার কেয়ারটা পরে হবে, ঠান্ডা লেগে যাবে। তো এই প্যাকটাই আপাতত মাখি, 15 মিনিট রেখে ধুয়ে ফেলবো, মানে স্নান করবো। আঙুলি যথেষ্ট, স্কিনের উপর যা মেকআপ করেছি 3-4 দিন ধরে, সকালে মেকআপ, বিকেলে মেকআপ, দুপুরে মেকআপ, এত কিছু করেছি আমি, সেই কারণে আজকে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। কি স্পিডে কাজ করছে দেখছেন আঙুল আমার, ঝ্যাটা ঝ্যাট লাগিয়ে ফেলছি। কানের পর আর কথা বলতে পারবো না, আর অনেক কম গুলে ফেলেছি মাটিটা। চেষ্টা করছি অল্প অল্প করে এর মধ্যেই করে ফেলবো, আর গুলতে পারছি না। 10 মিনিট, 10 মিনিট পর স্নান করে আসবো, মানে 10 মিনিট শুকোবে, তারও 10 মিনিট চান করতে লাগবে, তারপর এসে দেখাচ্ছি। প্রচুর অত্যাচার হয়েছে স্কিনের উপর, প্রচুর মেকআপ, 3-4 দিন ধরে ঠেসে ঠেসে মেকআপ করা হয়েছে, তারপরে দেখি কি হয়। খড়খড়ে হয়ে গেছে পুরো বাসন মাজার, কি বলে স্কচ বাইটের মতো, সেটাকে আবার আগের পর্যায়ে আনতে হবে। তো স্নান করা হয়ে গেছে, মুখের অবস্থা ঠিক এরকম। আর একটা জিনিস দেখাই, আবার শুঁয়োপোকা হয়েছে, কালকে মোটামুটি 1000 খানেক শুঁয়োপোকা পোড়ানো হয়েছে, এগুলো পোড়া অবস্থায়। হ্যাঁ এই দেখো আবার এসছে একটা, তুমি এদিকটা দেখতে পাবে না, এখানে ভর্তি, এই এইখানগুলো পুরো চাপ চাপ মেঁধে ছিল, ওগুলো পোড়ানো হয়েছে, পুরো কালো হয়ে গেছে।
তুমি একটা কাজ করো, সেজম একটা খবরের কাগজ আর একটা দাও, লাইটার দাও, এই একটা শুয়োপোকাকে আগে পোড়াই, নালে এখান থেকে আবার ভর্তি হবে। শুয়োপোকার অত্যাচারে নাজেহাল হয়ে যাচ্ছি। এইখানগুলো পুরো এবারে চাপ চাপ ছিল এইখানগুলো। হ্যাঁ, কালকে পুড়িয়েছি, আজকে আবার এসছে। এগুলো দিয়ে দেখুন, দেখুন দি, এরকম চাপ চাপ বাঁধা শুয়োপোকা ভর্তি, কি করবো বুঝতে পারছি না। আমি ডিম খেতে অতটা ভালোবাসি না, কিন্তু আজকে আমার খেতে ইচ্ছা করছিল ডিম ভাজা, তাই মা বললো নিজেই ভেজে নেয়। আমি অনেক কিছু রান্না করে ফেলেছি, তো আমি খেতে বসার আগে ভাবলাম গরম গরম ডিমটা ভেজে নিই। ঝাঁট ঝাঁট পেঁয়াজ কুচিয়ে ফেললাম, হেভি স্পিড আমার হাতে, ঝাঁট ঝাঁট লঙ্কা কুচিয়ে ফেললাম। লঙ্কা দেখে কেউ ভয় পাবেন না, আমি কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালোবাসি। আর তারপর এগুলো টুকুস করে ডিমের মধ্যে নিয়ে ঝাটপাট ঝাটপাট করে ফেটিয়ে নেবো, দিয়েই দিয়ে দেবো। ডিম ভাজা শেখাচ্ছি আমি, কি ট্যালেন্টেড না আমি। তো যাই হোক, ডিমটা গরম গরম ভেজে নিই, ভাত খাবো। ডিম খেতে আমার অতটাও ভাল লাগে না আবারও বলছি, কিন্তু খেতে ইচ্ছা করলো আজকে, তাই ডিমটা ভেজে ফেললাম। উল্টে পাল্টে নিয়ে ভেজে নেবো ডিমটা, প্রায় ভাজা কমপ্লিট। ওদিকে মায়েরও ভাত দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি খালি ডিম ভাজাটা প্লেটের মধ্যে নেব আর খেতে বসবো। আজকে দুপুরে ছিল ভাত, কাছের লেবু, লঙ্কা, ঢ্যাঁড়স, পোস্ত, পেঁপে সেদ্ধ, ডাল, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল, ডিম ভাজা, বেগুন ভাজা, অনেক কিছু। আর কথা না বাড়িয়ে খেতে বসে পড়েছি, ঝটপট করে খেয়ে নেবো, কারণ খাবার সামনে থাকলে আমার বসে থাকাটা খুব পাপ বলে মনে হয়, ঝটপট খেয়ে নিতে হয় খাবার সামনে থাকলে। তো আমি সেই কাজটাই করছি, খেয়ে দিয়ে নিয়ে বসবো একটু এডিটিংয়ে, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন আমি করবো হচ্ছে ঘর পরিষ্কার। মোটামুটি একটা সাজিয়ে তো দিয়েছি। আমার জামা কাপড় যেগুলো মানে আমি রেগুলার ইউজ করি না, মাঝে মধ্যে ইউজ করি, সেগুলো সমস্ত কিছু আমার মায়ের আলমারিতেই থাকে, আমার কোনো পার্সোনাল আলমারি নেই। আর আমি গর্বিত, আমার কোনো পার্সোনাল আলমারি নেই, কারণ এইটা পরিষ্কার করতে আমার ঝাড়া 2 ঘন্টা টাইম লেগেছে। আমার যদি পার্সোনাল কোনো আলমারি থাকতো, আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি যে আমার এর থেকে অবস্থা কতটা খারাপ হতে পারত, আর সেটা আমি কিভাবে অর্গানাইজ করতাম। আমি গর্বিত, আমার কোনো পার্সোনাল আলমারি নেই, আমি সব মায়ের আলমারিতে ঠেসে ঠুসে ঢুকিয়ে দিই, মা সেটা সুন্দর করে রাখে যাতে আমি হাতের কাছে পেয়ে যাই। এইটা পরিষ্কার করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেল। এখানে আমার ডেলি আমি যে সমস্ত জামা কাপড় পরে বেরোই, আসি বা শ্যুট করি, মানে রেগুলার বেসিসে আমি যেটা ইউজ করি সেটাই এখানে থাকে। রেগুলারে জিন্স, ট্রাউজার, কুর্তি, টি শার্ট, ব্লাউজ, যেগুলো আমি রেগুলার ইউজ করি। আর মাথা খারাপ হয়ে গেছে, আমি আরম্ভ করেছিলাম 7টার সময়, এখন 9:30 বাজে, 2 ঘন্টা কি বলছি 2.5 ঘন্টার উপর হয়ে গেছে। আমি তো মানুষ, আমি এটা কি করে করতে পারবো। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আমার মধ্যে এতটুকু এনার্জি হয়েছে নেই এটাকে পরিষ্কার করার পর। আমি হ্যাটস অফ টু মাই মাদার, বাপরে বাপ, কত কি করে তারপরেও পরিষ্কার রাখে। তো যাই হোক, আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই, কারণ আমার মধ্যে আর এনজয় এই কি বলবো এনার্জি নেই, এনজয় নেই বলে ফেলছি আমি, মাথাটাও খারাপ হয়ে গেছে আমার। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 অনেক লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো বাই।